হ্যালো বন্ধু, কল্প সেনা সংগঠন রালময়। আজি আমার পাঠশালা সাহিত্য সভার ভবনত বিষ্ণু রাভা উদযাপন চলি আছে। আর বিষ্ণু রাভা উদযাপনের কারণে মানে অল্প কিছু গীত ইয়াদ করম। আসুন আমি গীতবিল চাও বিষ্ণু রাভা দীপকর। গতি আসুন আমি উপরতে গিয়ে আছো। আর এই আমার পাঠশালা সাহিত্য সভা ভবন, বহু অতি সুন্দর ভবন। এনে ভবন বজালি আমার প্রথম ফার্স্ট ফ্লোর আমি আরম্ভ করে আছো। আর ওপর আপনার সেকেন্ড ফ্লোর আছে, আর সেকেন্ড ফ্লোর কারণে আমি ঘুরে ওপর আমার অধিগ্রহণ চলি আছে। হ্যাঁ, আমার ডক্টর কলিতাই উচ্চারণ করেছে কলা গুণ, কলা গুণ এই শব্দটো ভেগ যেখিনি আমার বিদ্যাধিনী বিষয় জড়িত সেইবাবে জানে কলা গুণ ডিম ফেকাল্টি অফ আর্টস, ডিম ফেকাল্টি অফ সায়েন্স, ডিম ফেকাল্টি অফ কমার্স। পূরণের দায়িত্ব আছে, কিন্তু এই কিশোর কুমার দাস, হিরোমণি কলিতা, মৌসুমী খাতনে আজিবোধে তেখেত নাই। আর এই দায়িত্ব শূন্য জিরোর পর আরম্ভ করে ইয়াত এহাজার থাকি এই দায়িত্ব পালন করব। আর সদরিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো। মনের কিছু কুসংবাদ মই কুসংবাদ দিয়া নাই। বজালি কোনো দিকত পিছপৰি থকা অঞ্চল নহয়, কোনো দিকত এই দিকটো সাগতি লৈ বজালিবাসীয়ে আমি একগোট হৈ আগবাঢ়ো। আর ইয়ারে নিদর্শন, ইয়ারে নিদর্শন এই জানুয়ারির ৩১ৰ পৰা ফেব্রুয়ারির পাছলৈকে আমি সকলে সকল অসমবাসী তথা ভারতবাসীক দেখাই দিব আশা। এই আশা রাখি মই গ্রহণ করছো। যোৱাকালি মই উত্তর গুৱাহাটীলৈ গৈ উত্তরগুৱাহাটী আনন্দরাম বৰুৱা ভাষা শিক্ষা সংস্কৃতি কেন্দ্রত এগারী এসোসিয়েটেড প্রফেসরের প্রায় আড়াই ঘন্টা সময় কথা পাতিছো লিপি সংক্রান্ত। একটা চেষ্টা চলাইছিল, এটা আমার পুলহিকা স্যার সভাপতি আছিল। কিন্তু অতি ভিতর আর বেলা কথা যে আমি আমার শত্রু, অর্থাৎ অসমীয়ার শত্রু হিসেবে কেতিয়াবা কেতিয়াবা থিয় দিয়ে। আর এই কথাটা তখেতে মোক অনানুষ্ঠানিকভাবে কৈছে যে যেতিয়া পরমানন্দ রাজবংশী সভাপতির আগত সভাপতি হয়ে থাকতে প্রচেষ্টা চলাইছিল দশর পাশতো স্থায়িত্ব করার কারণে অসমীয়া হিসেবে কাম করেছিল। সমগ্র জাতিটোর অর্থাৎ অসমত বা পূর্বাঞ্চলত থাকা আটাইবোৰ জাতির ভাষা বা শব্দবিলাক তেখেতে সংগ্রহ করেছিল, সংরক্ষণে সেইটা অসমীয়াত লগাইছিল। তেখেতে এখন কিতাব লিখেছে আঙনি ৰখা নিনি ৰখা বেনি ৰখা মোৰ আই আমাৰ আই এনে ধৰণৰ এটা অসমীয়া লিপিত লিখেছিল। অর্থাৎ এই গতিবিলাক শব্দ ইতিমধ্যে বড়ো শব্দ ধুতিৰ পৰা আৰম্ভ কৰি বহুত বড়োসমূলীয় শব্দ জনগোষ্ঠীয় শব্দ অসমীয়াত সোমাই গৈছে। ত্ৰিভাষিক অসমীয়া দুই অভিধানে অসমীয়া অসম সাহিত্যভাৱে প্ৰকাশ কৰিছে, বিজ্ঞানিক দিশৰ কাম অসমীয়াতে কৰিছে। তাৰ মাজতে জাতিটোক একত্ৰিত কৰাৰ কাৰণে, ভাষাটোক স্বীকৃতি কৰাৰ কাৰণে আমি আৰু কৰিব লগা কিছু আছে। আর এই কৰিব লগা কামখিনি এনেধৰণৰ বীর পুরুষসকলৰ জাতিপ্রেমীসকলৰ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানতে কিছু আলাপ আলোচনা করে আমি আগুয়া যাব পাৰিম বুলি আশা রাখিছো। আর পুনর্বার সরুদিনকে মোর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই মোর সঞ্চালকর প্রথম ইমানতে সমন্বয় মহান শ্রদ্ধাভাজন আজির এই আলোচনা চক্রর সঞ্চালক মহোদয়, মঞ্চত উপবিষ্ট গ্রন্থ উন্মোচক মহোদয় সমন্বিতে মঞ্চর সম্মুখত মঞ্চ আজির এই অনুষ্ঠান সভাবর্ধন করা শ্রদ্ধাভাজন রাইজ, আমি আমার মাজত উপস্থিত থাকা দুগারী ব্যক্তিক আজির এই অনুষ্ঠানের তরফের পর সম্বর্ধনা যাচ্ছি বলে আগবাড়িছো। আমার মাজত আছে বরপেটা জেলা আয়ুক্ত সভার প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ তালুকদার দেব, তেখেতক আজি অনুষ্ঠানের সংগতি রাখি আমি তেখেতক এটা এটি বৃক্ষর পুলিরেও মরম সন্মান যাচিবলে চেষ্টা করছো। ইয়ার পিছত আমার মাজত উপস্থিত আছে এগারী বিশিষ্ট ব্যক্তি ডাক্তর হিতেশ তালুকদার দেব, তেখেতক আমি
আজির এই অনুষ্ঠান আমন্ত্রণ জানাইছিল তখন আমার মজত আছে তখন আমি মরম যাচিবলে আগবাড়ি সুব্রত শর্মা স্যার তখন সাহিত্য অনুরাগী এগারী চিন্তাবিদ আমি তখন বহুত উপরে পরামর্শ পাই থাকো আজি অনুষ্ঠান লগ পাই আমি যথেষ্ট আনন্দিত হয়েছো তখন আমি এখন ফুলাম গামোচার মরম যাচিবলে আগবাড়ি আর সন্মান যাচিব খনি চৌধুরী দেবী সম্বোধনার এই অনুষ্ঠানটি ইমানতে আমি জাতীয় সংগীতটি পরিবেশন করে আজির অনুষ্ঠান শেষ করি তাতাইকে ঠিয় হয়ে সম্মান আছি বলে আহ্বান জানাইছি বন্ধুসকল মানে এইখানে দেখুৱাই মই মোৰ ভিতৰত সামৰি মাৰিছোঁ।